দেশে ঝুট কাপড় আমদানি করার অনুমতি চেয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা তাদের দাবি আইনি ও নীতিগত জটিলতা দূর করা গেলে এই কাপড়ের পোশাক তৈরি করে রপ্তানি আয় কয়েক বছরের মধ্যে দ্বিগুণ করা সম্ভব একই সঙ্গে এখাতে বিদেশি বিনিয়োগ বাড়বে মঙ্গলবার রাজধানীতে শুরু হওয়া সার্কুলার ইকোনমি সামিটের উদ্বোধনী আয়োজনে এসব কথা উঠে আসে এ সময় বিদেশি ক্রেতাদের পোশাকের দাম বাড়ানোর আহ্বান জানান স্থানীয় রপ্তানিকারকরা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিল ইন্ডিয়া সেরা অফার কাপড় কেটে পোশাক তৈরি করতে কিছু অংশ অবশিষ্ট থেকে যায় স্থানীয়ভাবে যা ঝুট নামে পরিচিত কারখানা মালিকদের সংগঠন এর হিসেবে বর্তমানে দেশে বছরে চার লাখ টন ঝুট উৎপাদিত হচ্ছে যার প্রায় পুরোটাই পুনরায় ব্যবহার করে কাপড় আর সুতা তৈরি করতে দেশে বেশ কিছু রিসাইকেলিং কারখানা গড়ে উঠেছে যদিও ওই কারখানা চাহিদা অনুযায়ী ঝুট কাপড় পাচ্ছে না তাই কাঁচামালের যোগান বাড়াতে ঝুট আমদানির দাবি জানিয়েছে উদ্যোক্তারা ব্যবহারের পরে যদি এগুলো আমাদের বাংলাদেশে আসে আমরা যদি সেগুলোকে প্রসেস করি সেখান থেকে আবার পুনর্ব্যবহারযোগ্য কাঁচামাল পাওয়া সম্ভব তো এই জন্য বর্তমানে বাংলাদেশে সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক বা রুলস অ্যান্ড পলিসিগুলো এটা সাপোর্ট করে না আমাদের এটার জন্য কোনোরকম অনুমতিও নেই কাপড়ের পুনরায় ব্যবহারের এমন আগ্রহ এখন বিশ্ব বিশ্বজুড়ে আন্তর্জাতিক কেতারাও পরিবেশ বান্ধব এমন পোশাক কিনতে বেশি আগ্রহ দেখাচ্ছে বলে জানানো হয় বাংলাদেশ সার্কুলার ইকোনমি এই আয়োজনে সেখানে যোগ সামিটের দেয়া পশ্চিমা কূটনীতিকরা জানান নিজ দেশে ব্যবহৃত কাপড় পুনরায় ব্যবহারের জন্য বাংলাদেশেও পাঠাতে চান তারা তবে এজন্য প্রয়োজন আমদানি নীতির পরিবর্তন সেই সাথে স্থানীয় উদ্যোক্তাদের এ সংক্রান্ত সক্ষমতা বাড়ানোরও তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে those are burned or buried in landfills. To solve the problem, we must redesign the way we produce our clothes and use them. Bangladesh can unlock a significant and sustainable source of raw materials and move one step forward towards circularity. অনুষ্ঠানে স্থানীয় পোশাক রপ্তানিকারকরা জানান ক্রেতাদের চাহিদা বিবেচনায় নিয়ে এরই মধ্যে কর্মপরিবেশের ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এই শিল্পে সবুজ কারখানা স্থাপন করা হয়েছে চলছে কাপড়ের পুনরায় ব্যবহারেরও উদ্যোগ তবে এই সকল কার্যক্রম এগিয়ে নিতে বিদেশি ক্রেতাদের পোশাকের ন্যায্য দাম দেবারও আহ্বান জানানো হয় এ সময় তথ্য বলছে গেল পাঁচ বছর ধরে ভারত চীন যুক্তরাষ্ট্র তুরস্ক সহ ইউরোপের দেশগুলোতে রিসাইকেল কাপড়ের তৈরি পোশাক রপ্তানি করছে বাংলাদেশ যা থেকে আয় এসেছে পাঁচ থেকে ছয় কোটি ডলারের মতো ফাতিমাতু জোহরা বিজনেস রিপোর্ট মাচানা টেলিভিশন